এদিকে আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে হত্যাই সরকারের মূল উদ্দেশ্য। রাজধানীতে পেশাজীবী কনভেনশনে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেছেন যে ভয় পেয়ে যুক্তরাষ্ট্রের সাথে আপোষের কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সরকার পতনের এক দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির এই পেশাজীবী কনভেনশন। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালানোর প্রস্তুতি নিচ্ছে সরকার, দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এই দেশের যে গতিপথ, সেই গতিপথ চোরা বাড়িতে হারিয়ে গেছে, সেই গতিপথকে আবার সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব আপনাদের হাতে মুঠোয় নিতে হবে। আমরা সবাই চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সরকার বিদায় নিই, ভালো ভালো বিদায় নিই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারা দোহাই দিয়ে খালেদা জিয়াকে হত্যা করতে চাইছে ক্ষমতাসীনরা। 401 ধারায় পরিষ্কার করে বলে আছে, সরকার 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 তার ক্ষমতা আছে শাস্তি মকুফ করে দেওয়া। অথচ বেমালুম বলে যাচ্ছে যে একবার যে আদেশ দেবেন তাকে আর দ্বিতীয়বার করা যাবে না, তাকে কারাগারে ফেরত যেতে হবে। এটা তো এই ধরনের কথাবার্তা বলা মানেই হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে দেশের তিনি বেগম খালেদা জিয়াকে আপনারা হত্যা করতে চান। যুক্তরাষ্ট্রের সাথে আপোষ ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনাও করেন তিনি। তাদের সাধারণ সম্পাদক বলছেন, ওরে ভয় নাই ভয় নাই, দলে দলে আপোষ হয়ে গেছে। তাহলে স্বীকার করলেন যে এখন পর্যন্ত ভয়ে ছিলেন, আপোষ হয়েছে কি হয়নি সেটা আপনারা বললেন, আর আপনাদের মতো মিথ্যা কথা পৃথিবীতে কেউ বলে না। 2014 ও 18 মতো সাজানো নির্বাচনের পরিকল্পনা দেশের জনগণ রুখে দিবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এইবার গোটা জাতি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।